আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা বাংলাদেশে হালাল সুপার শপ দেখাবো। এখানে কি নেই? বাংলাদেশে ইলিশ মাছ, বাংলাদেশে কাঁচা মরিচ, সজনে এবং আপনার সিঙ্গারা, তারপরে আপনার বাংলাদেশের যে বিভিন্ন ধরনের মিষ্টান্ন সব কিছুই এখানে পাওয়া যায়। সেই সুপার শপটা নিয়ে আজকে কথা বলবো। জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্ট, ফ্রাঙ্কফুর্টের যে ট্রেন স্টেশন, সেন্ট্রাল ট্রেন স্টেশনের অপোজিটেই হলো আপনার এই সুপার শপটা, যেটার নাম হলো আপনার সেভেন ডেজ। সেভেন ডেজ শপের মেইন বিশেষত্ব হলো যে এটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, যে কারণে এর নামকরণ করা হয়েছে সেভেন ডেজ, যেটা আমারও ভালো লাগে। আমি হয়তো টাইম না পেলে রবিবারে গিয়ে বাজার করতে পারি, সো এটা একটা মানে বাড়তি অ্যাডভান্টেজ। এই সেভেন ডেজ শপে আপনি বাংলাদেশি যে পণ্যগুলো খেতে চান সব কিছুই আপনি পাবেন। আর সেভেন ডেজে বাজার করতে যাওয়া মানে এটা একটা মিনি বাংলাদেশ, ওখানে গেলে সব বাংলাদেশিদের সাথে দেখা হয়, মানে এটা একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব ধরনের পণ্যই এখানে আছে, যেমন আমরা প্রাণের বিস্কিটগুলো দেখালাম, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ধরনের রাইস আছে। মোট কথা, আপনার নিত্যদিনের নিত্য প্রয়োজনীয় যত দ্রব্য আছে সব বাংলাদেশে আপনারা যে ধরনের মশলা আইটেমস অথবা যে আইটেমসগুলো খেয়ে অভ্যস্ত আমরা, সব ধরনের পণ্যই এখানে পাওয়া যায়, যে কারণে এই শপটা সবার কাছে স্পেশাল এবং তাৎপর্যপূর্ণ, অনেক গুরুত্ব বহন করে। ওনাদের আন্তরিকতা সেটা না বললে না। যেমন এখানে আপনারা সব ধরনের মশলা আইটেম দেখতে পাচ্ছেন, দারুচিনি, তারপরে এলাচ, এভরিথিং, মানে এখানে যত ধরনের, ইভেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুকনো মরিচ। মোট কথা, আপনার যা প্রয়োজন বাংলাদেশে যে জিনিসগুলো না হলেই নয়, আপনার সব কিছুই এই সুপার শপে পাবেন। তারপরে যে কোনো ধরনের মশলা, আমি এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমরা যখন বাংলাদেশ থেকে আসি, হয়তো আমরা অনেকেই চিন্তা করি যে অনেক ধনিয়ার গুঁড়া অথবা হলুদের গুঁড়ো এগুলো নিয়ে আসবো। আসলে এগুলো এখন সবই জার্মানিতে পাওয়া যায়, সব বড় সিটিতে বাংলাদেশে সুপার শপ আছে, এগুলো নিয়ে আসতে হয় না, এবং প্রাইস অলমোস্ট রিজনেবল, প্রাইস রিজনেবল। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে ডাল, যে ধরনের ডালে আপনি খেতে চান, মুগ ডাল, মসুরির ডাল অথবা বুটের ডাল, যে ডালই খেতে চান সব ডালই এখানে পাওয়া যায়। সো যে কারণে আসলে আমাদের জার্মানির জীবনযাত্রা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে, বিশেষ করে এই শপগুলোর জন্য এবং এই শপের উদ্যোক্তাদের কারণে। যেমন এই শপের উদ্যোক্তা হলো কামাল ভাই, কামাল ভাইয়ের কল্যাণে হয়তো আমরা সব কিছু পাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে সব ধরনের যে রেডিমিক্স, রেডিমিক্স যে মশলাগুলো, হয়তো আপনার বিরিয়ানি মিক্স খেতে পারেন অথবা হালিম মিক্স খেতে পারেন, যে কোনো মিক্স সব ধরনেরই আপনি এখানে পেয়ে যাবেন। সো এটাই মানে সুবিধা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে যে কোনো ধরনের আচার, এখানে লুচি আচার অথবা প্রাণের আচার, ফুড ইন বাংলাদেশের যে বড় বিগ ইন্ডাস্ট্রিগুলো, তাদের মোটামুটি প্রায় সব কোম্পানিরই এখানে আচার পাওয়া যায়। সো সেক্ষেত্রে আপনার মানে যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রাণের আচারগুলো, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ারলি। সো এই যে সুবিধাগুলো, এবং এ দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চিরা, মোট কথা চিরা, মুড়ি, চানাচুর, মানে আপনার যা খেতে ভালো লাগে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। যেমন এখানে মুড়ি দেখতে পাচ্ছেন, এবং আমি যখনই যাই অ্যাটলিস্ট মুড়ি আর চানাচুরের প্যাকেটটা সাথে করে নিয়ে আসি। আমরা আসলে বাঙালিরা যে যেখানেই থাকি না কেন, আমাদের যে খাওয়ার যে অভ্যস্ততা, আমরা যেভাবে আসলে খেয়ে অভ্যস্ত, সেই জিনিসগুলো না পেলে আসলে আমাদেরও ভালো লাগবে না। আমরা জার্মানি থাকলেও আসলে আমরা বুঝতে পারি না, কারণ আমরা এখানে সব কিছু পাচ্ছি এবং খাচ্ছি। আর এখানে মাছের কথা যখন বলবো, যে মাছ কোন ধরনের মাছ আপনি খেতে চান সব পাবেন এখানে। যেমন এখানে সব গলদা চিংড়ি, ছোট চিংড়ি, সব ধরনের চিংড়ি এখানে আপনি দেখতে পাচ্ছেন। আর মজার বিষয় হলো যে এখানে যেমন আপনি ইলিশ মাছ পাবেন, যেমন আপনি রুই মাছ পাবেন, সেই সাথে বাতাসি মাছ পাবেন, তারপরে আপনার টাকি মাছ পাবেন, কই পাবেন, পুঁটি পাবেন। সো এটা মানে এই দোকানের একটা বিশেষত্ব যে আপনি সব কিছুই একটা জায়গাতে পাচ্ছেন, মানে সব
যেমন এই প্রোডাক্টটা দেখেন, এটা হলো ইলিশ মাছের ডিম, শুধু ইলিশ মাছের ডিম, মানে আপনি সেটাও আলাদাভাবে এখান থেকে কিনতে পাচ্ছেন, যে কারণে এই সবটার মানে সবার কাছে ইউনিক এবং সবার কাছে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ব বহন করে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে বাতাসি মাছ, তারপরে এখানে কাচকি মাছ, মোট কথা যত ধরনের ছোট মাছ আপনারা বাংলাদেশে খেয়ে অভ্যস্ত সব কিছুই এখানে পাওয়া যায় এবং আমরা সব পাচ্ছি এবং সেগুলো নিয়মিত খাচ্ছি। মানে আমাদের আসলে স্বদেশি যে ফ্লেভার সেটা সবসময় পাচ্ছি এই দোকানের কল্যাণে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুঁটি মাছ, এখানে রূপচাঁদা দেখতে পাচ্ছেন, এখন আমরা যেটা দেখাবো ইলিশ মাছ। এখানে দেখতে পাচ্ছেন যে বড় যে ইলিশগুলো সেগুলো প্রাইস একটু বেশি, 22 ইউরো, মানে যেগুলো হলো 1.5 কেজির উপরে। এবং এই ইলিশটা দেখেন, এটা কিন্তু অনেক বড়। সো বড় ইলিশগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি, ছোট ইলিশগুলো পাচ্ছি, মানে মোট কথা আপনাদের সব ফ্লেভারই আমরা এখানে পাচ্ছি, বাংলাদেশের সব ফ্লেভার। যেমন এই ইলিশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ বড় এবং প্রাইস মানে 22 ইউরো পার কেজি, মানে 2200 টাকা পার কেজি। বাংলাদেশে বড় ইলিশের দাম মোটামুটি এরকমই, আর যেগুলো ছোট সেগুলোর প্রাইস কম, 14 ইউরো আপনারা দেখতে পেলেন, আর যেগুলো 1000 থেকে 1200 গ্রাম সেগুলো 20 ইউরো। মানে এইখানে ইলিশের প্রাইসটা ডিপেন্ড করতেছে হলো আপনার ইসের উপরে, কেজির উপরে এবং সাইজের উপরে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষার তেল, মোট কথা সব কিছুই আপনি এক জায়গায় পাচ্ছেন। আমি আবারও বলছি যে এই দোকানের বিশেষত্ব হলো এই জায়গায় যে আপনি এক জায়গায় ঢুকবেন, আপনার মনের মতো সব জিনিসই পেয়ে যাবেন। যেমন এখানে রাঁধুনি চটপটি মশলা, কেউ যদি চটপটি খেতে চান সো এখানে আপনি চটপটির মশলা পাবেন, এবং চটপটির যে কী বলে চটপটির জন্য যে ডাবলিটা, যে ডালটা, সেটাও আপনি এখানে পাবেন। আমরা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি এখান থেকে বাজার করতে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখন বড় মাছ দেখাবো, এখানে যে কাতলা মাছগুলো, রুই, কাতলা, মৃগেল, এই সব ধরনের, এবং বাংলাদেশের যে কার্ভ জাতীয় মাছগুলো আছে, বিশেষ করে আপনার কার্ফিউ মাছ যেটা আমরা বাংলাদেশে বলি, সেটা পাওয়া যায়। তারপরে আপনার এখানে সরপুঁটি পাওয়া যায়, মানে যাদের শুটকি না হলে চলেই না, যদিও আমি শুটকির তেমন ভক্ত না, তো তারা এখানে শুটকিটাও পর্যন্ত পেয়ে যাবেন। তারপর আরেকটা বিশেষ সুবিধা হলো যে এই মেশিনটা, যে আমরা মাছ কেনার পরে এখান থেকেই কেটে নিয়ে যাই, মানে আপনাকে বাসায় গিয়ে কাটতে হবে না, এখানে এই মেশিন আছে, মেশিন দিয়ে আপনাকে কেটে সুন্দর সুন্দর পিচ করে দিয়ে দেবে, যেটা মানে আরেকটা বাড়তি সুবিধা দেয়। বড় মাছ কাটা অনেক ঝামেলা। আরেকটা যেটা না বললেন, যেটা আমি একটু আগেই বলছিলাম, যে আপনার শুটকি, যারা শুটকি ভক্ত তাদের জন্য গুড নিউজ, যে আপনারা এখানে সব ধরনের শুটকি পেয়ে যাবেন। এখানে আরও বিভিন্ন ধরনের শুটকি আপনারা দেখতে পাচ্ছেন, এবং যারা বাংলাদেশে ধরেন লতি খেতে পছন্দ করেন অথবা সিমের বিচি খেতে পছন্দ করেন, সেগুলো আপনি একদম প্যাকেট করা পাবেন, যেগুলো জাস্ট আপনি প্যাকেট কাটবেন আর রান্না করবেন, আপনার হয়তো অনেক সময়ও সেভ হবে, আবার সেই সাথে আপনি দেশীয় যে খাবারের স্বাদ সেটাও পেয়ে যাবেন। এখন আমরা ভেজিটেবলগুলো দেখাবো। এখানে প্রথমেই যেটা আসে কাঁচামরিচ, কারণ আমরা জার্মানিতে আসার সাথে সাথে কাঁচামরিচটা বেশি খুঁজে থাকি, সো এখানে আপনি কাঁচামরিচ পাচ্ছেন, সেই সাথে আপনি সজিনে পাচ্ছেন, তারপরে আপনার ঢেঁড়স পাবেন, লাউ, কুমড়ো, মোট কথা আপনি যে ধরনের সবজি খেতে, তারপরে যে চিচিঙ্গা, মোট কথা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচা আমও পাওয়া যাচ্ছে, সিম পাওয়া যাচ্ছে, সব কিছুই, মানে বাংলাদেশের কমন যে ভেজিটেবলগুলো সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। এবং বাংলাদেশের যে কচুগুলো খেয়ে থাকেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিছু বিভিন্ন রকমের বড়ই পাওয়া যাচ্ছে, হয়তো টক বড়ই অথবা মিষ্টি বড়ই, সবই এখানে পাওয়া যাচ্ছে, এবং জলপাই পাওয়া যাচ্ছে। সো এখানে আপনি আপনার মতো করে, মানে এটা একটা আসলে মিনি বাংলাদেশ অথবা বাংলাদেশিদের মিলন মেলাও বলতে পারেন, যে কারণে আমার
সবটা ভালো লাগে এবং আমি সুযোগ পেলেই এখানে যাই। এখানে যাওয়া মানে বাংলাদেশিদের সাথে দেখা হওয়া, বাংলায় কথা বলা, মানে অন্যরকম একটা আসলে ফিলিংস কাজ করে। তারপর এখানে সিঙ্গারা দেখতে পাচ্ছেন, আর যারা ফ্রাঙ্কফুর্টে আসবেন তাদের তো কোনো টেনশন নাই, তারা এখানে সব কিছুই পেয়ে যাবেন, এখান থেকে সব কিনতে পারবেন। এটা হলো ক্যাশ কাউন্টার, এখানে মেইনলি পেমেন্টটা করতে হয়। আপনি যদি আপনার সিটিতে বাংলাদেশে কোনো শপ খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি হয়তো ইন্ডিয়ান শপ খুঁজতে পারেন, পাকিস্তানি শপ খুঁজতে পারেন, ভিয়েতনামি শপ খুঁজতে পারেন, অথবা তার্কির শপ খুঁজতে পারেন, যেখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন, লাইফটা একদম ইজি হয়ে যাবে। সো এই ভিডিওটা এতটুকুই ছিল, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।